দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছে আরও একটি নতুন পর্বে আর আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পাদন করব সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস কিন্তু এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজের পর্যায়ক্রম হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নাম্বার অ্যাসাইনমেন্ট তো আমরা এক নজরে আমাদের প্রশ্নসমূহ দেখে নেই দেখো কোভিড নাইন্টিন পরিস্থিতি দু হাজার একুশ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা তো এই যে অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়া হয়েছে সপ্তম শ্রেণী থেকে আর বিষয় হচ্ছে গণিত দেখো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম এই ক্রম হচ্ছে পাঁচ নাম্বার অর্থাৎ নির্ধারিত কাজ ক্রম ফাইভ তো অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম তো একা একাদশ অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম হচ্ছে তথ্য ও উপাত্ত তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে তথ্য উপাত্ত তাহলে প্রথম পৃষ্ঠাতে আমরা লিখব যে অ্যাসাইনমেন্টের শিরোনাম তথ্য ও উপাত্ত আচ্ছা দেখো পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে অ্যাসাইনমেন্টগুলো করতে গেলে তাহলে আমরা দেখি যে কোন কোন বিষয় আমাদের খেয়াল রাখতে হবে গণসংখ্যার সারণী শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্তের বিন্যস্তকরণ প্রকাশ আয়তলেখ অঙ্কন আয়তলেখ হতে প্রচুর নির্ণয় আয়তরে হতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা তো আমরা যখন আমাদের প্রবলেমগুলো সলভ করব তখন আমরা এই বিষয়গুলোতে খেয়াল রাখবো আচ্ছা এখন অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ আমরা যে আমাদের যে কাজ দেওয়া হয়েছে আমরা সেই কাজগুলো একটু দেখে নিই দেখো মাহি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাহলে মাহি হচ্ছে একজন শিক্ষার্থী ছাত্র যে সপ্তম শ্রেণীতে পড়ে সে নিয়মিত পত্রিকা পড়ে আচ্ছা সে কী পড়ে নিয়মিত পত্রিকা পড়ে এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে নভেম্বর মাসে তার শহরে দৈনিক করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা নিম্নোক্ত উপাত্ত সংগ্রহ করলো তো মাইকি উপাত্র সংগ্রহ করলো আমরা একটা দেখিনি যে প্রথম দিন দেখো এখানে মোট তিরিশ দিনের উপাত্ত আছে প্রথম দিন বিশ তারপরে পনেরো একুশ আঠাশ তেইশ তিরিশ সাতাশ বত্রিশ বিশ তেরো সাতাশ দশ তিরিশ তেরো বিশ চোদ্দ বিশ বারো সতেরো সাতাশ বিশ চৌত্রিশ চোদ্দ বিশ আঠারো একত্রিশ আঠারো একুশ বত্রিশ তেইশ এই হচ্ছে তার প্রত্যেক দিনের ডেটা বা তথ্য বা উপাত্ত এটা সে সংগ্রহ করেছিল এখন আমাদের এখানে মোট দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে আমরা দেখিনি আমাদের প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে প্রশ্ন একে বলা হচ্ছে মাহির সংগৃহীত উপাত্ত কোন ধরনের উপাত্ত উপাত্তি উপাত্তগুলো সংগ্রহ করে সেটা কোন ধরনের উপাত্ত এই ধরনের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তের কি পার্থক্য তা লিখো আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রশ্ন এক প্রশ্ন দুই আমাদের কি বলা হচ্ছে আমাদের প্রশ্ন দুই বলা হচ্ছে সংগ্রহীত উপাত্তের গণসংখ্যার সামনে হতে আয়তলে কঙ্কন করে তা থেকে প্রচুর নির্ণয় করো আচ্ছা তো আমরা এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পাদন করার পূর্বে আমাদের যে নির্দেশনা দেওয়া ছিল এই নির্দেশনা ফলো করে তারপর আমরা হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করব। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি ছিল কি মাহি সংগৃহীত উপাত্ত কোন ধরনের উপাত্ত এ ধরনের উপাত্তর সাথে প্রাথমিক উপাত্রের কী পার্থক্য রয়েছে তা ব্যাখ্যা করো তাহলে চলো আমরা প্রশ্ন একের সমাধান করি তো প্রশ্ন একের সমাধান মাহির সংগৃহীত উপাত্তগুলো মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত উপাত্ত হয় দুই ধরনের যথা প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত এই দুই ধরনের মোট উপাত্ত আছে আমরা মাহির যে উপাত্ত সংগ্রহ করেছিলাম সেটা হচ্ছে পরোক্ষ বা মাধ্যমিক উপাত্ত পার্থক্য তুলে ধরতে বলা হয়েছে আমরা একটু পার্থক্য তুলে ধরি দেখো পার্থক্য এখানে মোট দুইটি পার্থক্য আমি উল্লেখ করেছি যে পার্থক্য তুলে ধরা হলো মাধ্যমিক উপাত্ত উপাত্ত সরাসরি উৎস থেকে সংগৃহীত নয় মাধ্যমিক যে উপাত্তটা উৎস থেকে সরাসরি সংগৃহীত নয় পক্ষান্তরে প্রাথমিক উপাত্ত সরাসরি উৎস হতে সংগৃহীত তো দুই নম্বরে আমরা লিখতে পারি যে প্রাথমিক উপাত্ত সাধারণত নির্ভুল হয় যেহেতু তা সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয় অপরদিকে মাধ্যমিক উপাত্ত ভুল থাকতে পারে কেননা তৃতীয় কোনো মাধ্যম থেকে সংগ্রহ করা হয় তাহলে আমরা মাধ্যমিক আর হচ্ছে প্রাথমিক উপাত্ত মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করলাম এবং এটা ছিল আমাদের প্রশ্ন একের সমাধান চলো এবার আমরা আমাদের প্রশ্ন দুইয়ের সমাধান করি তো দেখো আমাদের প্রশ্ন দুয়ে বলা হয়েছে যে সংগৃহীত উপত্যের গণসংখ্যা সারণী হতে আয়তলিক অঙ্কন করবে তা থেকে প্রচুর নির্ণয় করো তো এখানে প্রচুর নির্ণয় করার আগে আমাদের কিছু নির্দেশনা দেওয়া ছিল আমরা নির্দেশনাগুলো একটু ফলো করতে চাই যে উপত্যের পরিসর ও শ্রেণী সংখ্যা বের করে সারণী তৈরি করতে হবে উপত্যের পরিসর ও শ্রেণী সংখ্যা বের করে তারপর সারণী তৈরি করতে হবে এবং সারণী হতে আয়তালিক অঙ্কন করে প্রচুর নির্ণয় করবে তাহলে আমরা চলো এই যেখানে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা ফলো করে তারপরে আমরা আমাদের প্রশ্ন দুইয়ের সমাধান করি তো মাহির সংগৃহীত উপাত্তগুলো আমরা প্রথমে মাহির যে উপাত্তগুলো দেওয়া ছিল অর্থাৎ তিরিশটা যে গণসংখ্যা দেওয়া ছিল সেই সংখ্যাগুলোকে আমরা লিখে নিয়েছি সংখ্যাগুলো এই দেখো দেখতে পাচ্ছ যে প্রশ্নের যে সংখ্যাগুলো দেওয়া ছিল আমরা সেই প্রশ্ন যে সংখ্যাগুলো দেওয়া ছিল সেই সংখ্যাগুলোকে লিখে নিয়েছি এবার এই উপাত্তগুলো অবিন্যাস্ত এদের ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পায় এগুলো হচ্ছে তোমার এলোমেলো ছিল অগোছালো ছিল অবিন্যস্ত ছিল তো আমরা এটাকে বিন্যস্ত করব। সুন্দর করে ছোট থেকে বড়ো পর্যায়ক্রমে সাজাবো তো উপাত্ত সময় অবিন্যস্ত এদের ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই দশ বারো তেরো তেরো চোদ্দো চোদ্দ পনেরো সতেরো আঠারো আঠারো বিশ 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 যতগুলো বিষ ছিল পরপর লিখেছি তারপরে একুশ একুশ তেইশ তেইশ সাতাশ 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 আঠাশ তিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ চৌত্রিশ মোট তিরিশটা সংখ্যা ছিল এবং যে সংখ্যা একাধিক ভার ছিল আমরা সেগুলোকে একাধিক লিখেছি ওকে এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে উপাদ প্রদত্ত উপাদ্যগুলোর মধ্যে বৃহত্তম সংখ্যা চৌত্রিশ তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এ দেখো চৌত্রিশ আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে অর্থাৎ সবচেয়ে ছোটো সংখ্যা হচ্ছে দশ তাহলে এখানে আমরা লিখতে পারি যে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা চৌত্রিশ এবং ক্ষুদ্র সংখ্যা হচ্ছে দশ তাহলে উপাত্তের সংখ্যার ভিত্তি করে শ্রেণী ব্যবধান সাধারণত নিম্ন সংখ্যা পাঁচ এবং সর্বোচ্চ পনেরো নির্ধারণ করা হলো সবচাইতে দেখো এখানে যে পার্থক্য সেখান থেকে আমরা আমাদের যে সর্বনিম্ন সংখ্যা পাঁচ এবং সর্বোচ্চ পনেরো ধরতে পারি শ্রেণীবিন্যাস বিন্যাস শ্রেণী সংখ্যার অর্থাৎ সংখ্যা শ্রেণী নির্ধারণের জন্য নিচের সূত্র ব্যবহার করা হয় আচ্ছা পরিসর পরিসর আমরা কীভাবে বের করবো দেখো এখানকার যে সবচাইতে সর্বোচ্চ যে সংখ্যা সবচাইতে যে বড় সংখ্যা সেখান থেকে আমরা সর্বনিম্ন সংখ্যা বা সবচেয়ে ছোট সংখ্যাটা বিয়োগ করব করে তার সাথে যোগ করবো তাহলে দেখো বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস ওয়ান বৃহত্তম সংখ্যা তার থেকে বিয়োগ করব ক্ষুদ্রতম সংখ্যা তার সাথে যোগ করবো তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে চৌত্রিশ মাইনাস দশ যোগ এক তাহলে চৌত্রিশ থেকে দশ বিয়োগ করলে আমরা কত পাচ্ছি চব্বিশ তার সাথে এক যোগ করলে কত হবে হবে পঁচিশ এই পঁচিশ হচ্ছে আমাদের এই অঙ্কের পরিসর আমাদের যে পরিসর নির্ণয় করতে বলেছিল আমরা পরিসর নির্ণয় করেছি এখন এখান থেকে আমরা তোমার হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করব তাহলে চলো আমরা শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করি তো দেখো উপাতের শ্রেণীর সংখ্যা আমরা প্রথমে বৃহত্তম সংখ্যাটা লিখেছি তার নিচে ক্ষুদ্রতম সংখ্যা লিখেছি তার সাথে এক যোগ করেছি এবং শ্রেণীর সংখ্যা শ্রেণী সংখ্যা দিয়ে আমরা যদি ভাগ করি শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করি শ্রেণীব্যাপ্তি কত হতে পারে পাঁচ থেকে পনেরো একটু আগে আমি তোমাদেরকে বলেছি তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি পাঁচ করে নিলাম তো দেখো যে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক ভাগ শ্রেণীব্যাপ্তি তো বৃহত্তম সংখ্যা চৌত্রিশ ক্ষুদ্রতম সংখ্যা দশ যোগ এক আর শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তাহলে এখানে চৌত্রিশ থেকে দশ বিয়োগ করলে চব্বিশ যোগ এক তাহলে পঁচিশ ভাগ পাঁচ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হয় ভাগ করলে হয় পাঁচ তাহলে আমাদের এই যে অঙ্কটা আমরা সমাধান করব অর্থাৎ যে বহু আমরা হচ্ছে আয়তলেক অঙ্কন করবো সেই আয়তলেকের আমাদের যে শ্রেণী সংখ্যাটা কত হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা হচ্ছে পাঁচ এখন চলো আমরা আয়তলেকের জন্য অর্থাৎ আমরা যে প্রথমে সারণি তৈরি করি তারপর সেখান থেকে আমরা আয়তলেক অঙ্কন করবো শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে নিম্নে গণসংখ্যার সারণি তৈরি করা হলো তো দেখো আমরা শ্রেণীব্যাপ্রধান পাঁচ ধরেছি তাহলে দশ দশ আর শ্রেণীবধান কত পাঁচ তাহলে দশ এগারো বারো তেরো চোদ্দ দেখো দশ থেকে চোদ্দ পর্যন্ত লিখেছি এখানে একই রকম হয় পনেরো থেকে উনিশ এখানে শ্রেণী ব্যবধান পাঁচ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনতিরিশ এবং তিরিশ থেকে চৌত্রিশ মানে শ্রেণী ব্যবধানটা কি আমরা যে সংখ্যা থেকে শুরু করবো এবং শেষ সংখ্যা দুইটা সংখ্যাকে ধরতে হবে যেমন দশ থেকে চোদ্দো দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচটা সংখ্যা এখানে তো এখানে আমাদের গণসংখ্যা ছিল দশ থেকে চোদ্দোর মধ্যে মোট ছয়টা গণসংখ্যা ছিল তারপরে কী ছিল আমরা এই ট্যালি নির্ণয় করেছি এখানে ছয়টা গণসংখ্যা পেয়েছে আমরা মানুষের সংখ্যা আর এখানে পনেরো থেকে উনিশ ছিল চার চার তো চার আমরা ট্যালি চিহ্নর মাধ্যমে দেখা দেখালাম এখানে বিশ থেকে চব্বিশ গণসংখ্যা হচ্ছে দশ আমরা ট্যালি চিহ্নর মাধ্যমে দেখিয়েছি দশ পঁচিশ থেকে উনত্রিশ চার এবং তিরিশ থেকে চৌত্রিশ ছয় আমাদের মোট গণসংখ্যা হচ্ছে এখানে তিরিশ তো এখন চলো আমরা আয়তলেক তৈরি করি আয়তলেক অঙ্কন করব এবং সেই আয়তলেকের করার জন্য যে প্রয়োজনীয় ছক সেই ছকটি আগে আমরা তৈরি করব তো এখন দেখো যে নিম্নে গণসংখ্যা নিবেশন সারণী অনুযায়ী আয়তলেক অঙ্কন করা হলো আচ্ছা আয়তলেক অঙ্কন করা হলো আয়তলেক অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি সহ সারণী দেখো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের অবিচ্ছিন্ন সীমা দরকার তাই আমরা নতুন একটা সারণী তৈরি করেছি আমাদের এর আগে যে সারণি ছিল সেখানে শ্রেণীব্যাপ্তি ছিল দশ থেকে চোদ্দো পনেরো থেকে উনিশ বিশ থেকে চব্বিশ পঁচিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌত্রিশ এখন থেকে অবিচ্ছিন্ন চলক বা অবিচ্ছিন্ন সীমাটা কী যে আমাদের এখানে কত দশ থেকে চোদ্দো পর্যন্ত এদের মাধ্য মধ্যবর্তী সংখ্যা দশের আগে হচ্ছে নয় দশমিক পাঁচ চোদ্দোর পর হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ আমরা এরকম করে প্রত্যেকটি সংখ্যা লিখবো পনেরোের আগে ছিল কত পনেরো আগে হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ অর্থাৎ দেখো চোদ্দ এবং পনেরোের মধ্যে সংখ্যা হচ্ছে চোদ্দো দশমিক পাঁচ সেই চোদ্দ দশমিক পাঁচ এখানে উনত্রিশ এক হচ্ছে উনিশ উনিশ এবং বিশের মধ্যে সংখ্যা হচ্ছে উনিশ দশমিক পাঁচ তো তারপরে এরকম দেখো এখানে বিশ তার হচ্ছে আমি পয়েন্ট ফাইভ কমাবো আর এখানে চব্বিশ পয়েন্ট ফাইভ বাড়াবো সহজে মনে রাখবা এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে তুমি পয়েন্ট ফাইভ কমাবা এখানে যে সংখ্যাটা থাকবে তা থেকে পয়েন্ট ফাইভ বাড়াবা তাহলে বিশ থেকে চব্বিশ দেখো এখানে বিশ থেকে চব্বিশ উনিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ তো একই রকমের পঁচিশ থেকে উনত্রিশ চব্বিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ এদিকে মাইনাস ফাইভ কমাবো এদিকে মাইনাস ফাইভ বাড়াবো তিরিশ থেকে মাইনাস ফাইভ কমালে উনত্রিশ দশমিক পাঁচ চৌত্রিশে মাইনাস ফাইভ বাড়ালে চৌত্রিশ দশমিক পাঁচ গণসংখ্যা আমরা একটু আগে আমাদের সামনে গণসংখ্যা সংখ্যা খুঁজে পেয়েছি গণসংখ্যা এই এখানে হচ্ছে ছয় তারপরে চার দশ আবার চার তারপরে ছয় তো এখন দেখো যেখান থেকে আমরা হচ্ছে কী করবো আমরা হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় যে আয়তল একটু অঙ্কন করবো আমরা এখানে আয়তল একটু অঙ্কন করেছি দেখো আমরা এখানে আনুভূমিক একটা রশ্মি অঙ্কন করেছি এবং উলম্ব একটা রশ্মি অঙ্কন করেছি তো এই দুইটা রশ্মি মিলিত বিন্দু হচ্ছে আমরা একটাকে শূন্য অবস্থান ধরতে পারি এর জিরো থেকে এদিকে যাচ্ছে হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি আর উপরের দিকে হচ্ছে উপর দিকে অর্থাৎ বয়ক্ষে আসতে হচ্ছে গণসংখ্যা তো দেখো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমাদের শুরু হয়েছে কত থেকে নাইন পয়েন্ট ফাইভ থেকে তো এইখানে নয় দশমিক পাঁচ তারপরে আমরা চোদ্দ দশমিক পাঁচ উনিশ দশমিক পাঁচ চব্বিশ দশমিক পাঁচ উনত্রিশ দশমিক পাঁচ এবং চৌত্রিশ দশমিক পাঁচ আচ্ছা এই শূন্য থেকে নয় পর্যন্ত এটাকে আমরা ভাঙার চিহ্নের মাধ্যমে দেখালাম আর এখানে উনিশ দশমিক পাঁচ থেকে নয় দশমিক পাঁচ থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত গণসংখ্যা কত ছয় দেখো এখানে গণসংখ্যা এই এখানে দেখো যে গণসংখ্যা হচ্ছে ছয় দেখেছ আচ্ছা এবার দেখো যখন আমার অবিচ্ছিন্ন সীমা হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক পাঁচ তখন আমার গণসংখ্যা হচ্ছে চার দেখো এই চারের সোজাসুজি তুমি দেখো যে চার তাহলে আমরা কিন্তু এভাবেই আমাদের চায় তৈরি একটু অঙ্কন করবো এরপরে যখন আমার সীমা হচ্ছে উনিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ তখন গণসংখ্যা দশ এ দেখো গণসংখ্যার হাইটটা হচ্ছে টেন পর্যন্ত এই দেখো টেন পর্যন্ত দেখেছ আচ্ছা তারপরে দেখো যখন আমার সংখ্যা চব্বিশ থেকে চব্বিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ তখন গণসংখ্যা হচ্ছে চার একই রকমভাবে উনত্রিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ যখন তখন আমার গণসংখ্যা হচ্ছে ছয় তো আমরা কী করবো এই দিকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সীমা দেখাবো আর উপরের দিকে গণসংখ্যা দেখাবো তো এটা হচ্ছে আমাদের যে গ্রাফ যে গ্রাফটা অর্থাৎ যে আয়তলিকটা অঙ্কন করতে বলা হয়েছিল আমাদের প্রশ্নে এই হচ্ছে আমাদের সেই আয়তলিক তোমরা এভাবে অঙ্কন করতে পারবে আর এখন যে আমরা যে আয়তলেখটা অঙ্কন করেছি এই আয়তলেক অঙ্কন করে এখান থেকে আমরা আমাদের প্রচুর নির্ণয় করতে বলেছে তাহলে চলো আমরা প্রচুর নির্ণয় করি এবং এই আয়তলেকটা কীভাবে অঙ্কন করেছি তার বর্ণনাটা একটু দিয়ে আসি এখানে ছক কাগজে এক চক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম এক ঘরকে ক্ষুদ্রতম এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির এক একক এবং ওয়ায়কে ক্ষুদ্রতম বর্গের দুই ঘরকে গণসংখ্যার এক একক ধরে আয়ত অঙ্কন করা হলো মূলবিন্দু থেকে নয় দশমিক পাঁচ পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলোকে ভাঙা চিহ্ন দ্বারা চিহ্নিত করা হলো এই যে আমরা এখানে ভাঙা চিহ্ন দ্বারা চিহ্নিত করেছিলাম শূন্য থেকে নয় পর্যন্ত সেটা আমরা এখানে বর্ণনা দিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমি ধরেছি কি অবিচ্ছিন্ন সীমা যেটা হচ্ছে এক ঘরকে এক একক আর এখানে দেখো প্রতি এক ঘরকে আমরা প্রতি এক ঘরকে আমরা দুই একক ধরেছিলাম সেটার বর্ণনা আমরা এখানে দিয়ে দিলাম আচ্ছা এখন দেখো আয়তলেক আয়তলেক থেকে দেখা যাচ্ছে প্রচুরোগ শ্রেণী প্রচুরোগ শ্রেণী হচ্ছে বিশ থেকে চব্বিশ পর্যন্ত বিশ থেকে চব্বিশ এই যে অবিচ্ছিন্ন সীমাটা কি উনিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ এই ঘরের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা হচ্ছে উনিশ দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক পাঁচ শ্রেণীতে এখানে আমরা প্রচুরটা পাচ্ছি সুতরাং প্রচুর হচ্ছে বিষ হবে প্রচুর হচ্ছে বিষ হবে কারণ কি এই উপাত্তের মধ্যে আমরা যে উপাত্র সংগ্রহ করেছিলাম মাহি যে উপাত্তগুলো সংগ্রহ করেছিল সেখানে বিষ হচ্ছে সর্বাধিক বার ছিল মোট ছয় বার ছিল তো আমাদের এখানে বিষ যেহেতু এই শ্রেণীতে দেখো অবস্থিত এবং এই শ্রেণীতে বিশ সর্বাধিক ছয় বার রয়েছে সুতরাং প্রচুর হবে বিষ এটা হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান আর এই প্রশ্নের সাথে আজকের ক্লাসটি শেষ হলো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোন গাণিতিক সমস্যা নেই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ